1980 থেকে 82 সাল পর্যন্ত। এখন মুক্তিযোদ্ধা আলোকচিত্রী শফিকুল ইসলাম স্বপন বলছেন তার রণাঙ্গনের স্মৃতি। একটা রাস্তা খুঁজে আরম্ভ করলাম যে কি করে যুদ্ধে যাওয়া যায়, এবং এক সময় গিয়ে আমরা এই গ্রামের বাড়ি গঞ্জ এগুলি করতে করতে ঠিক দেশের বাড়িতে গিয়ে হাজির হলাম। পথে কিছু ছবি তুলেছিলাম, আমার ক্যামেরা তখন একটা আমার সাথে ছিল, ছবি তুলেছিলাম। লোকজন পালাচ্ছে দেশের বাড়িতে যাওয়ার পর, ওখানে ইলিয়টগঞ্জ ব্রিজ, যে ব্রিজটা মুক্তিযোদ্ধাদের প্রথম একটা প্রথম দিককার একটা আক্রমণ, যে ব্রিজটা উড়িয়ে দিয়েছিল, সে ছবিও তুলেছিলাম। দুর্ভাগ্যক্রমে সেই রিলটা যে স্টুডিওতে ডেভেলপ করতে দিয়েছিলাম সেটা জ্বালিয়ে দিয়েছিল পাক সেনারা, সেই রিলটা আমার আমি হারিয়েছি। এটা 3রা মার্চের পল্টনের বাঁশের লাঠির সংগ্রাম, এই ছবিটা 7ই মার্চের পল্টন ময়দান। এটা মুক্তিযোদ্ধাদের একটি দল আমাদের সেক্টর 2 সাভার ধামরাই ওই সমস্ত এলাকায়, এটাও মুক্তিযোদ্ধাদের একটি দল সাভার ধামরাই মানিকগঞ্জ এই সমস্ত এলাকায়। এটা শিমুলিয়া বলে একটা গ্রাম সাভারে বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের পিছনে, সেখানে সেক্টর 2 কয়েকজন গেরিলা। এটা শিমুলিয়া গ্রামে একটা বাড়ির উঠানে এখানে ট্রেনিং হচ্ছে, আপনারা দেখছেন যে রাইফেল দিয়ে ট্রেনিং হচ্ছে এবং সবাই পিছনে মানে ট্রেনিং নিচ্ছে, দেখছে একজন একজন করে ট্রেনিং হচ্ছে। এবং এটা এই গ্রামের বাড়িতেই একটা অপারেশনে যাওয়ার আগ মুহূর্তে সবাই তৈরি হচ্ছে শিমুলিয়ার ট্রেনিং ক্যাম্পে। এটা সম্ভবত অক্টোবর মাসে একটা দলকে বাচ্চু ভাই বুঝাচ্ছেন। এটা একটা দল গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছে একটা অপারেশনে, এখানে সেক্টর 2 কয়েকজন গেরিলা একসাথে বসে আলোচনা করছে। আর্মসগুলিকে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে নাসলিন সুব বাচ্চু সহ আরো অনেকে আছে। সেক্টর 2 3 জন গেরিলা, কিন্তু এখানে সর্ব ডানে যে সাদা পোশাক পরা সে হলো শহীদ টিটো, যে টিটোর কবর এখন সাভার ডায়েরি ফার্মের গেইটে। ও 15ই ডিসেম্বর সম্মুখ সমরে শহীদ হয়। এখানে শহীদ টিটো খাবার হাতের যে দাঁড়িয়ে আছে, যে ভাত হাতে, এবং দেখা যাচ্ছে যে লাইন ধরে বসে মুক্তিযোদ্ধারা খাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে গভর্নর হাউসে, এটা এয়ার রেডের গভর্নর হাউস এয়ার রেড যেটা, সেটা এটা খুবই একটি মূল্যবান ছবি। এটা শহীদ সাহার মারা গেছে 14ই ডিসেম্বর রাতে, ওদের বাড়িতে অ্যাটাক হয়েছিল, কোন রাজাকার ও জানতো যে ও মুক্তিযুদ্ধে আছে, কাজে আর্মিদের নিয়ে রাত্রেবেলা অ্যাটাক করে সাহারদের হত্যা করার, যে শহীদ করার জন্য দায়ী এই তাদের মধ্যেই একজন রাজাকার, তাকে ওই সাহারদের পাড়ার ফার্মগেট এলাকার মুক্তিযোদ্ধারা ধরে নিয়ে আসছে। এটা সেই ছবি 16 ডিসেম্বর সকালবেলা তোলা, এখানে দেখা যাচ্ছে এটা 16 ডিসেম্বর সকালবেলা, তখনও সারেন্ডার হয়নি, যে সকালবেলা পাক সেনারা আর্ম সারেন্ডার করতে রেসকোর্সের দিকে যাচ্ছে। এ ছবিটি এয়ার রেডেরই একটি ছবি, এটা কুর্মিটোলা এয়ারপোর্টের সামনে অফিসার্স মেস। 16 তারিখ সকালবেলা যে কিছু কিছু খণ্ডযুদ্ধ ঢাকায় হয়েছিল, তারই রেজাল্ট যে একজন পাক সেনা মরে পড়ে আছে। ঢাকা নর্থ মুক্তি বাহিনীর শহীদ মানিক বাহিনীর সেক্টর 2 একজন কমান্ডার মানিক ভাইয়ের কবর। এটা কেন্দ্রীয় শহীদ মিনার, দেখে বোঝা যাবে না, কারণ শহীদ মিনারটাকে ভেঙে পাক সেনারা তছনছ করে চিহ্নও রাখেনি। এই সেই সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সেক্টর 2। এখানে দেখা যাচ্ছে যে আমাদের সেই সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর হাতে অস্ত্র তুলে দিচ্ছে আমাদের পক্ষ থেকে। এটা 16 ডিসেম্বর সকালে নিউট্রাল জোন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সবাই ভিড় হচ্ছে, চারিদিক থেকে মুক্তিযোদ্ধারা এসে ভিড় করছে। এটা 16 ডিসেম্বর পিজি হাসপাতালের সামনে বাংলাদেশের পতাকা বিক্রি করছে এক হকার। সেই বাড়ি যে বাড়িতে দীর্ঘ 9 মাস বঙ্গবন্ধুর
পরিবারকে আটকে রেখেছিল, এখান থেকেই শেখ জামাল পালিয়েছিল মুক্তিযুদ্ধে। এটা 10ই জানুয়ারির ছবি। শেখ জামাল জামাল অপেক্ষা করছে বাবার জন্য। শেখ রাসেল বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর অপেক্ষায়। বঙ্গবন্ধুকে স্যালুট দিচ্ছে বাংলাদেশ আর্মি 10ই জানুয়ারি। বঙ্গবন্ধু স্যালুট নিচ্ছেন। এই প্রথম ছবি বঙ্গবন্ধু বাংলার মাটিতে পা রাখলেন 10ই জানুয়ারি 1972। 10ই জানুয়ারি রেসকোর্সের ময়দানে গেলেন এবং সেখানে ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে, এবং একদম সব সামনে আমরা বসে দেখলাম।